নলবাৰীটো ইতিমধ্যে যথেষ্ট ওয়ার্ড মেম্বারে হোক বা সভাপতির যে ফলাফল ইতিমধ্যে আঞ্চলিক গাঁও পঞ্চায়েতের যে সভাপতি সেই ফলাফলসমূহ ইতিমধ্যে ওলাবলে আরম্ভ করেছে। মই এইখিনি এটা কথা উল্লেখ করব বিচাৰিছোঁ যে ইয়াত আসলে বিজেপির যি অইন ঠাইর তুলনায় আসলে ইয়াত বিজেপিয়ে যথেষ্ট ভাল ফল ইতিমধ্যে দেখাবলে সক্ষম হয়েছে। আমার হাতত তথ্যসমূহ বা ট্রেন্ডসমূহ আহিবলে ইতিমধ্যে আরম্ভ করেছে। মূর এগারী নলবাৰী বিধানসভা সমষ্টির দেহারকুচি গাঁও পঞ্চায়েতের সভাপতি পদত জয়ী বিজেপি প্রার্থী আসিল যোগেশ শর্মা মূর উপস্থিত আছে। মই আপনার জয়ের শুভেচ্ছা জানাইছো, কেনেকুৱা লাগিছে? ধন্যবাদ জানাইছো, সমূহ দেহারকুচি জনসাধারণ ধন্যবাদ জানাইছো, ধন্যবাদ জানাইছো আমার বিধায়ক মহোদয়ক, জেলা সভাপতি প্রমুখে, মন্ডল কার্যকর্তা সকলক। সচাকৈ ভাল লাগিছে আজি। আগরবার আমার পঞ্চায়েত কংগ্রেসের সভানেত্রী আছিল, মানে কাম কাজের প্রতি মানুষ অসন্তুষ্ট হয়ে এইবার রাইজে মূর প্রতি আস্থা দেখাইছে আর মই রাইজর মানে ইচ্ছা পূরণ করিম বলে আশা করছো। ধন্যবাদ জানাইছো, আপনি যথেষ্ট আনন্দ পাইছে। মই দেখাবলে বিচাৰিছো ইতিমধ্যে যে ফাকু খেল ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। বিজেপি যে কর্মী সকল আছে ইতিমধ্যে কর্মী সকলক প্রত্যক্ষ করেছি। বিজেপি সকল ইতিমধ্যে আনন্দত আত্মহারা হয়ে পড়ছে। নলবাৰী চহৰৰ বিভিন্ন রাজপথত দেখা গেছে তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোকৰ যে জয়যাত্রা সেই জয় হয় ছায়া নহয়, এটা কথা কব লাগিব ছায়া, যে হয় ছায়া এটা কথা কব লাগিব যে গাঁও সভা হয় গাঁও সভার যা সদস্য আছে বা যি আঞ্চলিক পঞ্চায়েতের যা সদস্যর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বা গাঁও পঞ্চায়েতের সভাপতির যা ইয়াত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাত দেখা গেছে অগপ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তুলনামূলকভাবে একেবারে শেষর স্থানত আসলে অগপয় তাত স্থান লাভ করবলগা হয়েছে। মই আপনার একটা ফলাফল মই দেখাবলে বিচাৰিছো। মই এইখিনিতে কব বিচাৰিছো যেহেতু নিউজ লাইভের পর্দা সন্মুখত বইয়ে সকলে পঞ্চায়েতের নির্বাচনের বিশেষকে নলবাৰীর লোকসকলে অপেক্ষা করে আছে পঞ্চায়েত নির্বাচনের ফল মই শেহতীয়া ফলাফলের একটা ট্রেন্ড দিছো বা শেহতীয়া ফলাফল এটা আপনার মানে দর্শকসল জানিলে দিছো, তেতিয়া গম পাব আসলে অগপর কেনেকুৱা স্থিতি হয়েছে। এটা সময় আঞ্চলিকতাবাদের ভেটি বলে কয় হয়েছিল অগপ, কিন্তু এই ভেটিতে আসলে অগপ আজি নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে। মই দেখাবলে মই এটা কথা কব দেহারকুচি গাঁও পঞ্চায়েত নলবাৰী বিধানসভা সমষ্টির আঞ্চলিকতাবাদের তাতো যথেষ্ট শক্তিশালী আছিল। এই দেহারকুচি গাঁও পঞ্চায়েত ইতিমধ্যে বিজেপি 7টাক ওয়ার্ড মেম্বার জিকিছে, 3টাক কংগ্রেসে জিকিছে, তাত অগপয় শূন্যতে আসলে সন্তুষ্ট থাকবলগা আছে। ঠিক একদরে মুকালমুয়া যে জিলা পরিষদ বরক্ষেত্রী সমষ্টির মুকালমুয়া গাঁও পঞ্চায়েত, সেই মুকালমুয়া গাঁও পঞ্চায়েত তাত 6টাক বিজেপিয়ে ইতিমধ্যে ওয়ার্ড মেম্বারের স্থান লাভ করেছে, জয়ী হবলে সক্ষম হয়েছে। তাত কংগ্রেসে 4টাত জয়ী হবলে সক্ষম হয়েছে। একদরে যদি আপনি টিহুত যায়, টিহুত আপনি প্রত্যক্ষ করব, টিহু আসলে প্রবীণ ডেকার পাতাসারকুচি সমষ্টির অন্তর্গত টিহু হল জিলা পরিষদ, আর টিহু জিলা পরিষদত দেখা গেছে অগপর যে ভেটি আছিল প্রবীণ ডেকার যে দমভালি সকল আসলে নৎসাত করে তার রাইজে তার বিজেপি প্রার্থীগুলি সভাপতি পদত জয়লাভ করবল সক্ষম হয়েছে। গতি নিখন দেশে আসলে এই এটা যথেষ্ট ভাবু যথেষ্ট এক ঐতিহাসিক ফলাফল বলে কব লাগবে, কারণ তার স্থানীয় বিধায়ক হল অগপর প্রবীণ ডেকা। আর প্রবীণ ডেকা বিগত সময়সত যদিও যথেষ্ট টেলিভিশনে হোক বা মিত্রতা সম্পর্কতে হোক যথেষ্ট যদিও বিতর্ক করে চলে, কিন্তু সেই সমষ্টির যে উন্নয়ন সেই সমষ্টির আসলে উন্নয়ন যথেষ্ট শূন্য হয়ে পড়েছে, যার আসলে প্রবীণ ডেকা রাইজে ইতিমধ্যে আসলে ত্যাগ করবল।